আমাদের এই যে ডেটাটা আমরা ফর্ম্যাট যে ডেটাটা আমরা চাচ্ছি যে এটা আমরা জ্যাশন আকারে আমরা ডেটাবেজে নিয়ে যাব। কি আকারে নিয়ে যাব যখন জ্যাসন আকারে নিয়ে যাব। তখন অন্য কোনো দেখা যাচ্ছে অন্য কোনো ইন্টারফেসে ওই ডেটাবেস থেকে আমরা ডেটাটা প্রিন্ট করব বা নিয়ে যাব। হ্যাঁ এই জন্য আমাদের অনেক সময় ডেটাবেজে জ্যাসন আকারে ডেটাটা নিয়ে যাইতে হয় ঠিক আছে জ্যাসন আকারে কি বা তুমি দেখা যাচ্ছে তুমি জাভা স্ক্রিপ্ট এবং পিএসপি একসঙ্গে করতেছো ঠিক আছে দেখা যাচ্ছে এই টেক্সট ডেটাগুলো তোমার জাভা স্ক্রিপ্টের কোনো একটা জায়গায় আউটপুটের প্রয়োজন হচ্ছে তখন সহজে তুমি জ্যাসনদের নিয়ে যেতে পারবা সহজে কি জ্যাসনদের নিয়ে যেতে পারবা জ্যাসনের অনেক সুবিধা আছে এটা আলাদা ধরনের একটা প্রোগ্রামিং কি ল্যাঙ্গুয়েজ আচ্ছা এখন আমরা চাচ্ছি যে আমরা আর টেবিল বানাবো কি বানাবো টেবিল আমাদের আগেরটা আছে থাক আরও একটা টেবিল বানাবো যেটাতে আমাদের এই সাবমিশনের যে ডেটাগুলো আরও একটা ফর্ম বানাবো আমরা কি বানাবো আরও একটা ফর্ম বানাবো যেই ফর্মের ডেটাগুলো নর্মাল টেবিল মানে ওই ওই টেবিলেই যাবে কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে না অথবা অবজেক্ট আকারে না এইবার যাবে জ্যাসন আকারে কি আকারে জ্যাসন আকারে আবার আমরা ওই জ্যাসনটাকে আবার প্রিন্ট করবো কী করবো প্রিন্ট করবো আর এটা খুবই ইম্পর্টেন্ট এটা কি খুব ইম্পর্টেন্ট তাহলে অ্যাট ফার্স্ট আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে কি করতে হবে টেবিল তাহলে এইখানে আমরা টেবিল ক্রিয়েট করছিলাম এখন আমরা যদি এরকম করে আবার একটা হুক নেই টেবিল ক্রিয়েট করার জন্য তাহলে এই হুকটা কি আবার কাজ করবে একটা পেজে একটা হুক মোটামুটি একবারই কাজ করে তুমি যদি আবার ফাইল হুক নিয়ে কাজ করো আবার ফাইল হুক না তখন ওয়ার্ডপ্রেস ওইভাবে সিএমএসটা তৈরি করে নাই তুমি অন্য প্লাগ প্লাগইন আবার নিতে পারবা কিন্তু এই ফাইল হুকটা কি একবারই কাজ করবে আচ্ছা দ্যাট মিন্স আমার যদি দুইটা টেবিল ক্রিয়েট করার প্রয়োজন তখন আমরা কি করব এখন একটা কোশ্চেন যদি আমার দুইটা অ্যাডমিন মেনু করার প্রয়োজন আমরা কি দুইবার অ্যাডমিন মেনু কল করব ওইটা ওয়ার্ডপ্রেসে ইয়াতে হচ্ছে ভুল ওইটা একটা কি ভুল অথবা আমার দুইটা পোস্ট টাইপ করা দরকার আমরা কি দুইটা ইনিট হুক কল করব আচ্ছা এখন কল কল করার নিয়ম হুক একবারই যদি এই হুকটা আবার কল করো তাহলে একটার সঙ্গে আরেকটা কনফ্লিক্ট করবে কি করবে কনফ্লিক্ট করবে অর্থাৎ আমরা যদি সেম অ্যাকশন নিতে যাই অথবা সেম ডেটা যদি আমি আবার আউটপুট দিতে যাই তাহলে তার জন্য আমাদের লুপ আছে কি আছে লুপ আচ্ছা তাহলে সেম যদি টেবিলটা ক্রিয়েট করি সেম এটাকে বলা হচ্ছে সেম অ্যাকশন এটাকে কি বলা হচ্ছে সেম অ্যাকশন তাহলে আমাদের অ্যাকশনের লুপ ইউজ করতে হবে আচ্ছা এখন যদি লুপ ইউজ করি যদি আমি ফরেস্ট লুপই ইউজ করি তাহলে ফরেস্ট লুপটা কাজ করে অ্যারে আকারে কি আকারে অ্যারে আকারে অ্যারে সারা কি কাজ করবে আচ্ছা এখন এজন্য আমি এস কিউল নামের একটা টেবিল নিয়েছি এখানে দুইটা টেবিল ক্রিয়েট করার জন্য কয়টা দুইটা টেবিল ক্রিয়েট করার জন্য ঠিক আছে আচ্ছা এইখানে আমার একটা টেবিল আছে কয়টা টেবিল আছে একটা টেবিল আছে এখন এইখানে যদি আমি ইয়ারে নেই কি নিব এয়ারে আচ্ছা এর মধ্যে আমি এখন দুইটা টেবিল ক্রিয়েট করতে পারবো তাই না এই একটা টেবিল নিচে আর একটা টেবিল তখন এটা ইন্ডেক্স অ্যারে হবে কী হবে ইন্ডেক্স এর এখন অ্যারেটা লেখার আর একটা ওয়ে হচ্ছে স্কোয়ার ব্রাকেট কি ব্রাকেট স্কোয়ার ব্রাকেট হ্যাঁ এর মধ্যেও অ্যারেটা লেখা যায় ক্লিয়ার এর মধ্যে কি অ্যারেটা লেখা যায় আচ্ছা এখন আমরা এটা হচ্ছে প্রথম অ্যারে ভ্যালু ইন্ডেক্স এর এর এটা কি প্রথম ভ্যালু এখন আমরা আরও একটা টেবিল ক্রিয়েট করবো কী করবো আরও একটা টেবিল ক্রিয়েট করবো সেটা হলো আমরা প্রথম একটা ইয়ে নিব তাই না হ্যাঁ তারপরে ক্রিয়েট টেবিল ইফ যদি ওই নামের টেবিল না থাকে ঠিক আছে ইএক্স আইএসটি এস তারপরে টেবিলের নেমটা কি দিব আচ্ছা টেবিল না দিয়ে আমি হচ্ছে এবার কি দেওয়া যায় টেবিলের নেমটা শুধু এটা নিলাম নাকি আচ্ছা তাহলে এটা দিয়ে নিব হচ্ছে টেবিল টু তাহলে এটা দিয়ে তো একটা টেবিল ক্রিয়েট করছি তাই না আচ্ছা জাস্ট এ মিনিট আমি আচ্ছা টেবিল টি ডাব্লিউ টু আচ্ছা তাহলে আমি টেবিল ক্রিয়েট করব এখন তাই না একটু আমার ভুল হয়েছে কোথাও হ্যাঁ ভুলটা হচ্ছে ভুলটা আমি পরে বের করতেছি তোমরা কি বুঝতে পারছো ভুলটা কোথায় আচ্ছা ভুলটা হচ্ছে আমার এইখানে আমি টেবিল যেটা আমার ক্রিয়েট করা ছিল ব্যাসে ওটা আমি রিমুভ করে ফেলছি ওটা কি তাহলে আমি টেবিলটা আবার ক্রিয়েট করি ফার্স্ট নেম কি হবে এটা ফার্স্ট নেম তাহলে প্রথম আমার আইডিটা থাক প্রথম কি আইডিটা থাক তারপরে হচ্ছে কি ফার্স্ট নেম ফার্স্ট নেম এটা ভার এটা কী ভার চার এটাও নটনাল থাক তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে লাস্ট নেম আর ইমেইল তাহলে এটাই কপি করো লাস্ট নেমের একটা কপি করো আর ইমেইলের একটা কপি করো হ্যাঁ তাহলে ফার্স্টের জায়গায় কী হবে লাস্ট আর এইখানে কি হবে ইমেইল ঠিক আছে আর প্রাইমারি কী কী হিসেবে আমরা আইডিটাই নিলাম এটা আমাদের আগের টেবিল এটা কি আগের টেবিল হ্যাঁ আচ্ছা এখন আমরা ইন্ডেক্স কির আর একটা যদি ভেলো নিতে যাই তাহলে কমা দিতে হবে কি দিতে হবে কমা দিতে হবে কমা দিয়ে আমরা আরও একটা টেবিল যদি ক্রিয়েট করি তাহলে এরকম আমাদের নিতে হবে তাই না আচ্ছা এখন আমরা আবার লিখবো ক্রিয়েট টেবিল আচ্ছা এইখানে আমাদের টেবিল নেমটা কিন্তু ব্যাস এইটি ছিল তাই না আচ্ছা ইফ নট কি ই এক্স আই এস তারপরে টেবিল নেম টু এটা আমি অন্য নামে ক্রিয়েট করব এই টেবিল নেম টু দিয়ে ক্রিয়েট করব অর্থাৎ জ্যাসন টেবিল এই নামে ক্রিয়েট করব কী নামে ক্রিয়েট করব জ্যাসন টেবিল ডাব্লুপি আন্ডার স্কোর জ্যাসন আন্ডার স্কোর টেবিল এই নামে ক্রিয়েট করবো হ্যাঁ আচ্ছা তাহলে এর এখন এই টেবিলের কলামগুলো কী হবে তুমি বলতেছো আইডি কাজ করে না না তাহলে আমরা একটা আইডি দেবো কি দিব আইডি তারপরে ওটা হবে ইন্টেজার সাপোজ এখানে পঞ্চাশ দিব পঞ্চাশ ক্যারেক্টার পর্যন্ত কী করবে সাপোর্ট করবে হ্যাঁ তারপরে নট নাল হবে কী হবে নট নাল তারপরে অটো ইনক্রিমেন্ট এটা ইউজ করতে হবে এই স্টেটমেন্টটা হ্যাঁ অটো ইনক্রিমেন্ট আই এন বারণ করো ই এম ই এন টি ঠিক আছে আচ্ছা তাহলে আইডিটা গেল কি ওই টেবিলের কলাম হবে হচ্ছে এই টেবিলটা যে ক্রিয়েট হবে একটা কলাম হবে আইডি আর একটা দিব হচ্ছে আমরা টেবিল ডাটা কি অর্থাৎ জ্যাসন ডাটা আর একটা কী দিব জ্যাসন ডাটা ঠিক আছে ওটা হবে ভার চার কী হবে ভারচার হবে ভার চার ওটা লিমিট দেবো আমি হচ্ছে পাঁচশো ওটার লিমিট দেবো কত পাঁচশো এবং ওটা নট নাল হবে কী হবে নট নাল তাহলে এই দুটো টেবিলই আমাদের থাক একটাতে আইডি যাবে আর একটা জ্যাসনের কী যাবে ডেটা যাবে তাই না আচ্ছা এখন দুইটা টেবিল ক্রিয়েট করলাম এখন আমরা ফরিস লুপ করব কি করবো লুপ করব হ্যাঁ আচ্ছা আমাদের এ ব্রাকেটগুলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা যদি ডিপি ডি ডিপি ডেলটা ফাংশনটা বলো তো ডিবি ফাংশনটা দেখে আসি ঠিক আছে কি না হ্যাঁ এটার মধ্যে যদি এটা পাস করে দিই তাহলে কি হবে এটা তো একটা অ্যারে অ্যারে কি সরাসরি ফাংশনের মধ্যে তুমি পাস করে দিতে পারবা অ্যারে ডেটা সরাসরি ফাংশনের মধ্যে পাস করে দিতে পারবা আচ্ছা এই জন্য যেহেতু এই অ্যারের মধ্যে দুইটা ভ্যালু আছে এই জন্য আমাদের কি নিতে হবে ফরিস কি নিতে হবে ফরিস আচ্ছা এখন ফরিসের মধ্যে আমাদের এই দুইটা টেবিল কোনটার মধ্যে আছে আচ্ছা তাহলে এটাকে আমরা অ্যাস করো এস কিউএল অ্যাস কী করবে এস কিউএল হ্যাঁ এখন যদি এটার মধ্যে এই এস কিউলের মধ্যে এখন দুইটা ডেটাই ঢুকে গেলো ঠিক আছে এখন এস কিউলটা যদি পাস করো তখন এই দুইটা একশনি এর মধ্যে পাস হয়ে গেল। মেইন কাজটা আমাদের করতেছে ডিপিডেলটা এই ফাংশনটার মধ্যে মেইন কাজটা করতেছে কে ডিপিডেলটা হ্যাঁ অর্থাৎ এই ফাংশনটা কলের মাধ্যমে আমাদের ডিপি ডেলটাটাই মূলত কল হচ্ছে এখন ডিপি ডেলটার মধ্যে এই দুইটা আমরা পাস করে দিলাম একটা দুইটা ঠিক আছে কি এখন আমাদের টেবিলটার নাম কি আমরা প্লাগিনটা কী করবো টেবিলটা কি ক্রিয়েট হয়েছে আচ্ছা টেবিল অনেক সময় প্রথম ক্লিকে ক্রিয়েট হয় না হ্যাঁ তো তোমরা আবার কি আবার একবার কী করবা ডিঅ্যাক্টিভ করে দেখবে টেবিল এটা আমাদের ক্রিয়েট হয়েছে এই যে জ্যাসন টেবিল হ্যাঁ এখানে কি আইডি আর কি জ্যাসন আচ্ছা এখন তোমার কোশ্চেন হলো আইডিটা র্যান্ডমলি ইনক্রিজ করতেছে না আচ্ছা তাহলে আমাদের টেবিল ক্রিয়েশনের কাজটা হলো এবার আমরা ফর্ম করবো কী করবো ফর্মটা কোথায় ক্রিয়েট করবো এখানে মেক ফর্ম আচ্ছা একটা ফর্ম আমরা নিয়ে এল ফর্ম শ্যাম্পুল এই ফর্মটাই আমরা ক্রিয়েট করি নাকি ডিজাইন তো তোমরা পারবে নাকি ডিজাইন কি দেখাতে হবে আচ্ছা এখন ফরম্যাট আমরা এইভাবে তো পেস্ট করতে পারবো না তাই না পেস্ট করতে গেলে আমাদের কি করতে হবে ব্যাক স্পেস নিতে হবে তারপরে কি আচ্ছা এটা আমরা এখন এই ফর্মটা যেহেতু এই নামের আগে অ্যাট্রিবিউট ছিল আমরা এফ এ নিলাম হ্যাঁ আর এখানে এল এ নিলাম ঠিক আছে আচ্ছা এখন এটা আমরা কার মাধ্যমে শো করাব শর্ট কোটের মাধ্যমে কীসের মাধ্যমে অ্যাড শর্ট কোড এটা একটা কি ফাংশন এটা একটা কি ফাংশন এখানে কয়টা প্যারামিটার সাপোর্ট করে আচ্ছা এখানে ভুল হয়েছে ভুলটা বলিও ফাংশন আচ্ছা তাহলে এই শর্টকোটটা আমরা কী করবো এখন কী করবো পেজে ইউজ করবো হ্যাঁ আচ্ছা তাহলে টেস্ট অ্যানাদার আদার এস সি এসসি মানে শর্টকোট দিয়ে কি করব পাবলিশ করে দিব এখন ভিউ করে দেখব ওই ফর্মটা আসবে তাই না আচ্ছা এখন আমাদের ফর্মটা ক্রিয়েট হলো এই ডেটাটা আমার এখন এই টেবিলে আসবে কোথায় আসবে কোন টেবিলে আসবে জ্যাসন টেবিল আচ্ছা সেটা আনার জন্য আমাদের কি করতে হবে করতে হবে ইনসার্ট ডেটা ইন টেবিল ঠিক আছে কি এই টেবিলে কি করবো আমরা ডেটাটা ইনসার্ট তাহলে ইনসার্ট করার জন্য আমাদের কি করতে হবে একটা হুক ছিল তাই না অ্যাড অ্যাকশন নামের একটা হুক ছিল সেখানে আমরা কি ক্রিয়েট করছি ইনি হুকটা কল করছি কি করছি ইনি ঠুককে আগে কোথাও কল করছিলাম নাই কল করা নাই ওটা অন্য স্টাইলে করছি তাই না আচ্ছা তাহলে আমরা আপাতত এটা নেই বোঝার সুবিধার্থে তোমাদের ইনি ঠুক দিয়ে আপাতত করে দেই হ্যাঁ তাহলে ইনিট দিয়ে যখন পেজটা লোড নেবে তখন ডেটাটা সেভ হবে বা একটা অ্যাকশন ঘটবে পেজ লোডের সঙ্গে কি করে অ্যাকশন ঘটে তাহলে পেজ লোডের সাথে একটা অ্যাকশন ঘটাবো কি অ্যাকশন কল ব্যাগের মধ্যে যে অ্যাকশনটা দেবো সেটা তাহলে কল ব্যাক ইউনিট তাই না আচ্ছা এখন এটার মধ্যে কী অ্যাকশন দেওয়া যায় আচ্ছা এইটার মধ্যে আমরা হচ্ছে এখন ওই ইনসার্ট ফাংশনটা কল করে দিব তাই না অ্যাট ফার্স্ট আগে আমাদের ডাব্লু পি গ্লোবাল নেওয়া আগে কি গ্লোবাল ডাব্লু পি ডিবি তারপরে টেবিল নেম কি টেবিল নেম হ্যাঁ আচ্ছা এইটাই আমরা কল করি যে টেবিল নেম যেটা নিলাম উপরে ওইটাই কল করি কি বলো কোনটা টেবিল নেম টু আমার একটু ভুল হয়েছে হ্যাঁ তাহলে এই টেবিল তাই না কোন টেবিল এই টেবিল এখন এখন এই ডাবলু পি এটার মধ্যে কি আছে একটা ইনসার্ট ফাংশন আছে কি আছে ইনসার্ট একটা ফাংশন আছে হ্যাঁ আচ্ছা যেটা আমরা কি করবো কল করবো যেটা কি করবো কল করব আচ্ছা এখন এটার মধ্যে তো প্যারামিটার ছিল কিছু প্রথমে টেবিল নেম প্রথম কি তারপরে কি তারপরে কি আরে না না অন্য কিছু তোমার তো কিছুই মনে নাই এখন এটার মধ্যে আমরা কোনটাতে ডেটা ঢুকাবো জ্যাসন ডেটাতে তাই না তাহলে ডেটা এটাতে কি ঢুকাবো এটাতে কি ঢুকাবো এটাতে মূলত ফর্মের ডেটাগুলো ঢুকাবো আচ্ছা তাহলে ইউজার ডেটা কোনগুলো ইউজার ডেটাটা কি আমরা পাইছি ইউজার ডেটাটা নেও এখানে ক্রিয়েট করতে হবে না ইউজার ডেটাটা এর মধ্যে ঢুকে দিতে হবে না আচ্ছা তাহলে একটা জ্যাশন এয়ারে নাও হ্যাঁ এখানে একটা এম আরে নাও কী নিবা একটা এম আরে নিবা হ্যাঁ তারপরে আমার ফিল্ড নেম অ্যাট্রিবিউট কয়টা আছে এখানে একটা দুইটা তাহলে ওই ডেটার দুটো এখানে আমরা পাস করে দিই তাহলে এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে কি নিব এর কি নিব একটা এর কী নিব এর কিটার নাম কি দিব এফ নেম দাও কী দিবে এফ নেম আচ্ছা এফ নেম সমান সমান কি পোস্টের মধ্যে এটা ইউজার ডেটাটা দিয়ে দাও ইউজার ডেটা কোনটা এগুলো প্র্যাকটিস করতেছো এই যে এফ নেম কোনটা ইউজার ডেটা এটা ইউজার ডেটা কোনটা এটা সেম আরও একটা নেম এখানে এটাতে কমা হবে না কি হবে না কমা হবে না এটা এমনি এল নেম নাও বা দেখা যাচ্ছে এটা এর কিটা তুমি তোমার মতো করে নিতে পারবা হ্যাঁ এল নেম বা যে কোনোটা এল নেম দুটোই ই দাও বা এখানে দুটোই ই দাও সমস্যা নেই কিন্তু এইখানে ইউজার ডেটাটা হুবহু নেম অ্যাট্রিবিউটে যেটা সেটাই দিতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এই এম টি আর কেন নিলাম যে এই ডেটা দুটো যাতে ওর মধ্যে ইন হয় এই ডেটা দুটো যাতে কি হয় তাহলে এই এয়ারের মধ্যে এয়ারে কিটা ইন করলাম আমরা এফ নেম তার মধ্যে এই ইউজার ডেটাটা দিলাম আর একটা নিলাম এল নেম সেটার মধ্যে এল নেমটা ঢুকে দিলাম তাহলে পুরো ডেটাটা এর মধ্যে পাস হয়ে গেল তাই না তাহলে এই টেবিলে টেবিলের এই কলামে ইনসার্ট করলে কলামের নেম দেখায় দিতে হয় এর মধ্যে কি দেখায় দিতে হয় এই কলামের নেম মনে নাই তোমাদের তাহলে এই এই কলমে আমরা এই কোন ডেটাটা পাস করবো এই ইউজার ডেটাটা পাস করবো ক্লিয়ার বুঝতে পারছো কি আচ্ছা এখন আমরা ইনসার্ট করে দেখি কী হয় নাকি এখানে কোনো কিছু বাদ পড়ছে আচ্ছা তাহলে আমরা সাবমিট করে দেখি জন ডিউটা সাবমিট করে দেখি আচ্ছা আমাদের পার্মালিংটা লিঙ্কটা সামথিং রং আমরা এটাই দিয়েছি নাকি পার্মালিংকটা কোনটা দিব আচ্ছা আমাদের ফর্মের মেথড নিসো ম্যাথড নিসো ম্যাথড না নিলে যাবে কীভাবে ম্যাথড নাও এই ম্যাথডের মাধ্যমেই তো যায় তাহলে ইরোডটা কোথায় দুশো একুশ নাম্বার লাইনে একটা কমা আছে তাহলে দুইশো একুশ নাম্বার লাইনে কোথায় কমা এখানে কমা না তো এখানে হবে যেহেতু এটা ভেরিয়েবল এটা কি ভেরিয়েবল এখানে কমা হবে এখানেও তো তোমার ইয়ে হবে সেমিকলন হবে তাছাড়া তো ভুল আসবে কি আসবে ভুল আসবে এখন সাবমিট করো ইনশাল্লাহ চলে যাবে হ্যাঁ আচ্ছা তুমি ক যে আইডি কাজ করছে না আইডি তো ঠিকই কাজ করতেছে আইডি কি কিন্তু জেশন ডেটাটা পাস হয়নি কিন্তু কি হয়নি জেশন ডেটাটা কিন্তু আইডি কিন্তু কাজ করছে আইডি কি করছে এই এরেটাকে এই এরেটাকে আমাদের জেশনে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে জেশনে নিয়ে যেতে হবে তাহলে আর একটা নাও আরেকটা নাও হচ্ছে ফাইনাল জেশন আচ্ছা এর মধ্যে জ্যাসন ইনকোড করবো কী করব তাহলে জ্যাসন এন আন্ডার স্কোর ও কি জ্যাসন ইনকোড আচ্ছা এখন কোনটাকে জ্যাসনে নিয়ে যাবো এই অ্যাসোসিয়েটিভ ব্যারেটাকে কোনটাকে এই অ্যাসোসিয়েটিভ ব্যারেটাকে আমরা কি ইনকোড করবো ক্লিয়ার আচ্ছা এখন জ্যাসন ইনকোডের প্যারামিটার কয়টা সেটা দেখে আসি জ্যাসন ইনকোড তো ট্রু আর ফলস আছে কি আছে আচ্ছা দেখি আগে এটা দিয়ে কাজ করে কি না এখন এই জ্যাসনের ডেটাটা আমরা এই টেবিলে কি দিছিলাম ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে বেড়ে দিছিলাম কিন্তু এই টেবিলে আমরা এখন কি দিব জ্যাসন দিব এই এই ডেটাটা এখন জ্যাসনে চলে গেল কোথায় চলে গেলো জ্যাসনে এখন ওই টেবিলে আমরা জ্যাসন ডেটা দিবো হ্যাঁ এখন দেখি কি হয় এখন আসছে এখন কি আচ্ছা এটা কিন্তু জ্যাসন ডেটা এটা কী এই যে আমি যেটা লেখা দেখালাম ওইটাই না দেখো তো এই এই কিটা আমরা নেই নাই আচ্ছা এখন এখানে তো আমার জ্যাসন ডেটা একটাই এক এক ডেটাই সব ওই একটা টেবিলেই সব জ্যাসন ডেটা একবারে যাবে ওখান থেকে আমরা মনের মতো করে ওই এক টেবিল থেকে প্রিন্ট করতে পারবো এখানে প্রত্যেকটা নেম ইমেইল এগুলোর আলাদা আলাদা কলম কলামের প্রয়োজন নাই একটা কলামেই আমাদের সব জ্যাসন ডেটা কি নিয়ে যাচ্ছি আমরা ক্লিয়ার আচ্ছা তাহলে জ্যাসন ডেটা কিন্তু আমাদের চলে যাচ্ছে জ্যাসন ডেটা কি চলে যাচ্ছে এখন আমরা এই যে এই ফাংশনটা কল করছি হচ্ছে ইনিটের মাধ্যমে তাই না কিন্তু এই ফাংশনটা আমরা কল করব একটু অন্য স্টাইলে সেটা হলো যদি ইফ তাহলে কন্ডিশনালি ফাংশনটা কল হবে তাই না যদি পোস্টের মধ্যে নেম অ্যাট্রিবিউট নেই একটা নেম নিব হচ্ছে সাবমিট কি সাবমিট এখন ডলার সাইন পোস্ট এর মধ্যে যদি সাবমিট থাকে কী থাকে এর মধ্যে যখন সাবমিটে ক্লিক হবে এই সাবমিট অ্যারেকিটা যখন লোড নেবে অর্থাৎ লোড নেওয়ার সঙ্গে যখন এই সাবমিট অ্যারেকিটা পাবে তখনই আমার ফাংশনটা কী হবে কাজ করবে হ্যাঁ তারপরে এখন আমি নিব হচ্ছে সাপোজ তোহিত হাসান নাকি তোহিত হাসান এখন দেখি ডেটাটা যায় কি না এই যে সাবমিটে ক্লিক করা মাত্রই এরটা কি হয়েছে এরেটা কি হয়েছে আলো তোহিদ হাসান কি আসছে এটা কি জন ডিউ এটা কি এটা নাল নাল আসছে কি আসছে নাল আসছে আচ্ছা এখানে সামথিং রং আমরা শুধু পোস্ট দিয়ে কল করে দেই শুধু কি করব ফোর্স দিয়ে কল করে দিই তখন দেখি কি আসে নাল আসতেছে কেন বারবার ও না এবার আসছে ডেটাটা এবার কি আসছে হ্যাঁ আচ্ছা তাহলে পরের ক্লাসে আমরা কি এগুলো কিন্তু সব এরে ইয়া আকারে যাচ্ছে কি আকারে যাচ্ছে জ্যাসন আকারে যাচ্ছে আর আইডিগুলো আমাদের কাজ করতেছে কি করতেছে কাজ করতেছে পরের ক্লাসে আমরা ওই এরেটাকে কি করা দেখবো